হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলে এসেছি সরাসরি সেই মেশিন সম্পর্কে কথা বলবো, যে মেশিনটি আমার পাশে দুইটা রেডি অবস্থায় ফিটিং সেটিং রাখা আছে। তো এখানে দেখুন, এটি হ্যামার মেশিন, কেউ বলে পালভাইজার মেশিন, কেউ বলে তুষ কাটা মেশিন। তো মেশিনের নাম যেটাই বলেন না কেন, মেশিনের কাজটা কি সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলের উপরের আই বাটনটি অবশ্যই ক্লিক করবেন। তো দর্শক, চলুন এই মেশিন সম্পর্কে কথা বলবো। তো এখানে দেখুন, এই যে দুইটা মেশিন বড়গুলার ফিটিং করা আছে, পাশে একটি ছোট মেশিন ফিটিং করা আছে। তো এখানে কোন মেশিনে কতটুকু বিদ্যুৎ লাগে, কোন মেশিনে ডেলিভারি কতটুকু, কোন মেশিনে প্রোডাকশন কতটুকু দিবে, কি কি কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে, সেটি কিন্তু এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিজ্ঞান ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল। তো দর্শক, প্রথমে আমি আপনাদেরকে বলবো এই বড় মেশিন সম্পর্কে। এটি কিন্তু বলছি যে কিভাবে চলে, দুইটা মোটর ব্যবহার হবে এই মেশিনটি চালাতে, দুইটা বিদ্যুৎ মোটর, ইলেকট্রিক মোটর দুইটা একই সাথে ব্যবহার হবে। তো সেখানে আপনারা প্রশ্ন করতেই পারেন যে দুইটা মোটর কত কত হর্স পাওয়ারের। তো এই যে এটাকে অনেকে ইয়ারলক বলে, কেউ বলে বাতাস কন্ট্রোলার, কেউ বলে ভ্যালবক্স, এলাকা ভিত্তিক নাম কিন্তু কম বেশি হয়ে থাকে, নাম কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এটা 1 হর্স পাওয়ারের একটি বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি চালাতে পারবেন। এপাশে লাগানোর সিস্টেম দেওয়া আছে, আমরা ইতিপূর্বে যেসব ভিডিও দিয়েছি সেখানে কিন্তু মোটর লাগায় সেটিং দিয়েও কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি ইনশাআল্লাহ। তো দর্শক, এই এটার কাজ হচ্ছে, যেহেতু হ্যামার মেশিন, হ্যামার হওয়ার পরে যে মালটা পাউডার হয়ে ডাস্ট হয়ে এই বুলুয়ার দিয়ে বাতাসের সাহায্যে পড়বে, এখন এই প্রচণ্ড গতিবেগের সাথে যদি মালটা মাটিতে পড়ে আছড়ে পড়ে সিটকে বা উড়ে নষ্ট হয়ে যাবে, সেই জন্য এই ভ্যালবক্স দিয়ে এই মালটাকে ধীরে ধীরে যেন নামে নষ্ট না হয়, এই জন্য এই ভ্যালবক্সের কাজটা হচ্ছে মালটাকে ধরে আস্তের করে নামা হয়। যেমন বিশ্ববিখ্যাত স্বনামধন্য বাংলাদেশের টাইগার দামাল ছেলেরা যখন ক্যাচ ধরে দেখবেন ঠিক এইভাবে ধরে আপোষে নেমে আসে, এটা নামার উদ্দেশ্য বলটাকে গতিরোধ করতে একটু সময় দিতে হয়, আশা করি বুঝতে পারছেন। তো দর্শক, এখানে যে মেশিনটি দেওয়া আছে, মেশিনটি আপনাদেরকে ভালোভাবে দেখুন, এটা 30 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর। এই মোটর আপনার, এই মোটরটা কিন্তু এই জায়গায় ফিলার বেল্ট আপনি চাইলে লাগাইতে পারবেন না, কারণ এই মেশিনটি হেভি স্পিডে চলে, এই স্পিড বেশি হওয়ার কারণে ফিলার বেল্ট দিয়ে চলবে না, এটাকে ভিবেল কিংবা সিবেল দিয়েই চালাইতে হবে। আর মনে রাখবেন অবশ্যই, এটি মোটর যে কোনো পাশে আপনি ফিটিং করতে পারবেন, এটি রাইট আরপিএম মেশিনটি পাক দেয়, এটা 30 হর্স পাওয়ার। এই হ্যামারিং করার জন্য যে মেশিনটি লাগবে সেটা হচ্ছে 30 হর্স পাওয়ার। তো এর ভিতরে ফাংশনগুলো দেওয়া আছে, বেলেট ছুরি সিস্টেম ইতিপূর্বে ভিডিওতে আমরা দেখাইছি, এখন জায়গা স্বল্পতার কারণে আমি খুলে দেখাইতে পারলাম না, দেখাইতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত, নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এর ভিতরে হ্যামারিং হওয়ার পরেই এই যে পাখা দেওয়া আছে, এর ভিতরে এই পাখা দিয়ে কিন্তু মালটা এই পাইপ দ্বারা ডেলিভারি হবে এই ভ্যালবক্স দিয়ে। তো এটা দিয়ে আপনারা কী কী পাউডার করতে পারবেন সেটি এখন বলবো। তো দর্শক, এই মেশিন দিয়ে কিন্তু আপনি প্রতি ঘন্টায় 700 থেকে 800 কেজি ধানের পাতান, উত্তরবঙ্গে বলে, সিলেটবঙ্গে বলে ধানের চুষা, আর আমাদের এলাকায় বলে ধানের চিটা বা তুষ। তো আপনারা যে যে ভাষায় বোঝেন বুঝে নেবেন। তো যেটাই বলেন না কেন, জিনিস কিন্তু ধানের ওয়েস্টে যেটা বলা হয় আর কি, ধানের ভিতরে যেটার ভিতরে চাউল না থাকে সেটা, তো সেটা দিয়ে এই মেশিন সেই উপাদান বা ওয়েস্টেজটাকে এই মেশিন দিয়ে কিন্তু আপনি হ্যামারিং করে ডাস্ট পাউডার মিহিদানা করতে পারবেন। চাইলে হলুদ কিংবা মরিচও আপনি এই মেশিন দিয়ে, মরিচ কিন্তু অ্যাভেলেবল, বস্তায় বস্তায় ঢেলে আপনি টন টন এগুলাকে পাউডার করে মার্কেটে সেল দিতে পারবেন বড় বড় কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে। তো দর্শক, এটি দিয়ে ময়দাও করতে পারবেন, গম ভুট্টা ইত্যাদি, আরও যদি মনে করেন যে আমলকি হরতকি এই জাতীয় জিনিসও যদি আপনি মশলা মারাই করতে চান সেটারও কিন্তু আর এই মেশিনের বিকল্প কোনো মেশিন বর্তমান মার্কেটে নাই, এটা আপডেট মডেলের মেশিন। এই মেশিন দিয়ে কিন্তু আপনারা চাইলে ইজিলি হরামেশে বিভিন্ন প্রকারের মশলা আমদানি আকারে বড় মেশিন দিয়ে ভাঙাইতে পারবেন। সীমিত আকারে যদি মনে করেন পাবলিক ফাংশনে কাজ করবেন তাহলে ছোট মেশিনটি ব্যবহার করবেন। তো ছোট মেশিনটি প্রতি ঘন্টায় 100 কেজি ডেলিভারি ক্যাপাসিটি সিস্টেম দেওয়া আছে, আর এই মেশিনগুলো প্রতি ঘন্টায় 700 থেকে 800 কেজি, কোন কোন জিনিস 1 টন পর্যন্ত হবে। তো আপনারা অনেকেই কয়লা পাউডার করেন। তো দর্শক, এটা কিন্তু
440 লাইন লাগবে অবশ্যই, যদি আপনি বৈদ্যুতিক মোটর বাদে ডিজেল ইঞ্জিন দিয়ে চালান, 30 বা 32 হর্স পাওয়ারের কোনো বৈদ্যুতিক মোটর দিয়ে চালাবেন, অবশ্যই মনে রাখবেন এই মেশিনের আরপিএম হচ্ছে 4000-এর উপরে আরপিএম করা লাগবে, সর্বনিম্ন 4000 আরপিএম, উপরে 4500 আরপিএম এর ভিতরে এই মেশিনটি আপনাকে চালাতে হবে। প্লাস আপনি যদি মনে করেন যে প্রোডাকশন সঠিকভাবে নেবেন, অবশ্যই আপনাকে আরপিএম এর দিকে 100% আরপিএম এর দিকে ফলো করতে হবে। আর এর ভিতরে পাটা সিস্টেম দেওয়া আছে। আর এই মেশিন আপনার যদি মনে করেন যে এরসে বড় আকারে নেবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের অফিসে এসে আপনি অর্ডার দিবেন, অর্ডারের পরে কিন্তু আমরা ডেলিভারি দেবো। আর এই জাতীয় মেশিনগুলো আপনার আমাদের কাছে রেডি থাকে 5 হর্স পাওয়ার, 15 হর্স পাওয়ার আর 30 হর্স পাওয়ার, এই তিনটা ক্যাটাগরি মাল আমাদের কাছে স্টকে থাকে। কোনো কোনো সময় মিস্টেক হইতে পারে, তো এই তিনটা ক্যাটাগরি মাল আমাদের কাছে আপনি এনি টাইম সরাসরি আমাদের অফিসে এসে দেখে বুঝে নিতে পারেন। আবার যদি মনে করেন যে অনলাইনের মাধ্যমে নেবেন, কিছু টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা টোটাল বাংলাদেশ মাল ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। সুন্দরবন কুরিয়ারে বাকি টাকা বুঝাই দিয়ে আপনার মাল আপনি বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো দর্শক, করোনার এই ক্রান্তিকারে অবশ্যই আমি বলবো ঘরে বসে থেকে আপনি অনলাইনে পণ্য কিনেন। অনলাইনে পণ্য কেনার আগে অবশ্যই আপনি কোন জায়গা থেকে কিনছেন সে প্রতিষ্ঠানটিকে একটু বাজিয়ে দেখে নেবেন। তো দর্শক, এটা হচ্ছে বিকে নেভেশনের ছোট সাইজ মেশিন, এটি 5 হর্স পাওয়ার ক্যাপাসিটিতে চলে। তো এই মেশিনে 100 কেজি ক্যাপাসিটি, এটা দিয়ে হলুদ মরিচ ভুট্টা ইত্যাদি কিন্তু একই কাজ আপনি করতে পারবেন। তো ইতিপূর্বে আমরা অনেক ভিডিওতে দিয়ে আপনাদেরকে মেশিন চালাইয়ে দেখাইছি, মেশিনের মালের স্যাম্পল দেখাইছি। তো দর্শক মনে রাখবেন, এই নিচে কিন্তু বাতাসটা যখন আটকায় দেওয়া হচ্ছে, তো উপরের ফাংশনটা কিন্তু ওপেনলি খোলা আছে। এই খোলা জায়গাটাই কোলবালিশের খোল, আপনারা যদি কি বলেন আমি জানি না, কোলবালিশের খোল আমাদের এলাকায় বলে। তো এই জাতীয় একটা কাপড় উপরে 5 ফিট লম্বা, এরকম মোটা আপনি বেড মতন তৈরি করে এই জায়গায় আটকায় দিবেন। তো ইতিমধ্যে আমরা অন্য ভিডিওতে দেখাইছি, এই যে ছোটো মেশিনে দেখাতে সুবিধা হচ্ছে, এইরকম করে আটকায় দিবেন। আর এর ভিতরে যে খোলটা আছে, এই বাতাসটা কিন্তু আস্তে আস্তে কাপড় দ্বারা বাইর হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার মালটা নষ্ট হবে না। আপনি যতটুকু মালই প্রোডাকশন দিচ্ছেন ততটুকু মালই কিন্তু আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। তো দর্শক, অনেকেই কমেন্ট করেন বা ফোন করে বলেন, ভাই আপনার এলাকায় বা আমার এলাকায় কোন জায়গায় দিচ্ছেন মেশিনটি ডেলিভারি, আমাদেরকে ঠিকানা দিন, আমরা যে দেখে আসি। ইতিমধ্যে আমরা কিন্তু কয়েকটা ঠিকানা অনেকজনকেই দিছি, কিন্তু যে ব্যক্তি মেশিন ক্রয় করে নিয়ে যায় আপনার মতন সে কাস্টমারও তখন আর বলে আমার এটি ব্যক্তিগত ব্যাপার, আমার কারখানা পাবলিক প্রবেশ অধিকার সংরক্ষিত, আমি কাউকে আমার কারখানায় ঢুকতে দিব না বা আমার প্রতিষ্ঠান আমি দেখতে দিব না। এই জাতীয় অনেকে অনেক হয়রানির শিকার হয়েছে, যার কারণে আমি কোনো কাস্টমারের ঠিকানা আর কাউকে দেই না। তো দর্শক, এখানে এই মেশিন যদি আপনারা সরাসরি দেখতেছেন আমাদের অফিসে এসে, দেখবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। তো আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।